হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের হেলথ টিপসটি রইল জিভের রং দেখে বুঝে নিন স্বাস্থ্য সমস্যা অদ্ভুত হলেও সত্যি যে জিভের সাথে রয়েছে শারীরিক নানান সমস্যার সম্পর্ক জিভের রং কিংবা অবস্থা দেখেই বিভিন্ন ধরনের শারীরিক অব সমস্যা সম্পর্কে সহজে অনুমান লাভ করা যায় তাছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করলেও দেখবেন যে শারীরিক সমস্যা নিয়েও চিকিৎসকের শরণাপন্ন হলেও তারা কিন্তু অধিকাংশ সময় রোগী জীবটা দেখতে চান জীবের রঙ আকার আর্দ্রতা দেখে চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে থাকেন জীব দেখে শারীরিক সমস্যা নির্ণয় পদ্ধতিটা মূলত কয়েক শতাব্দী পুরোনো যা চীনাদের চিকিৎসা পদ্ধতির অঙ্গ ছিল আসুন তবে জেনে নেওয়া যাক জীবের রং দেখে স্বাস্থ্য সমস্যা নির্ণয় বিষয়ক তথ্যাদি নম্বর এক মোটা সাদা আস্তরণ এটা শরীর খারাপের সংকেত এটা হলে বুঝবেন শরীরের কোথাও চোট রয়েছে অথবা ভেতরে ভেতরে শরীর খারাপ হচ্ছে শরীরে কোনো একটি অংশ ঠিক মতো কাজ করছে না নম্বর দুই জীভের ওপর পাতলা সাদা আবরণও জীব মূলত আমাদের পরিপাক তন্ত্রের খবরাখবর জানায় কারণ জীব থেকে এই তন্ত্রের শুরু জিভের ওপর যদি পাতলা সাদা একটি আস্তরণ থাকে তাহলে বুঝবেন হজমের কোনো সমস্যা নেই পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে নম্বর তিন হলুদ আস্তরণ মূলত জ্বর হলে জিভের ওপর হলুদ আস্তরণ পড়ে দেহের তাপমাত্রা অনেক কারণে বাড়তে পারে সেটা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে শরীরের কোনো অংশ ফুলে গিয়ে থাকতে পারে নম্বর চার উপরিভাগে লাল চাকা চাকা চামড়া উঠে যাওয়া এর অর্থ শরীরের এনার্জি বলতে কিছুই অবশিষ্ট নেই কোনো অ্যালার্জির কারণেই এমনটা হতে পারে চর্মরোগ র্যাস প্রভৃতি রোগীর রোগের লক্ষণ হতে পারে সুস্থ শরীরে জীবের স্বাভাবিক রং হালকা গোলাপি এর অর্থ আপনার শরীরে বিশেষ কোনো সমস্যা নেই পরিপাক তন্ত্র ঠিকমতো কাজ করছে এবার দেখে নিন জীবের রঙ কী রকম হলে শরীরের কোথায় সমস্যা দেখা যায় নম্বর এক উজ্জ্বল লাল রং। এরকম রং দেখলে বুঝবেন শরীরে কোথাও ইনফেকশন রয়েছে প্রথমে জীবের ডগার দিকটা লাল থাকবে পরে তা পুরো জিভে ছুড়িয়ে পড়বে নম্বর দুই ফ্যাকাসে জীবের রঙ যদি ফ্যাকাসা হয়ে যায় বুঝতে হবে হজম ঠিক মতো হচ্ছে না ভেতরে ভেতরে ঠান্ডা লেগে রয়েছে এর সঙ্গে যদি জীব বারবার শুকিয়ে যায় তাহলে তা অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে তার সঙ্গে ইনসোমোনিয়া স্মৃতিশক্তি কমে যাওয়া প্রভৃতি রোগের লক্ষণ হতে পারে নম্বর তিন জীবের পাশে লাল রং। খুব মশলাযুক্ত খাবার খেলে ফ্যাট জাতীয় এবং অ্যালকোহলের মাত্রা শরীরে বেশি হলে এমন রং হয় কোষ্ঠকাঠিনের মতো সমস্যা থাকলেও জীবের রং এমন হয় নম্বর চার নীল রং শরীরের অক্সিজেনের অভাব হলে জীবের রঙ পাল্টে গিয়ে নীল বর্ণ হতে থাকে ডাক্তারি ভাষায় একে সায়ানোসিস বলে যদি এমনটা দেখেন অবিলম্বে চিকিৎসকের কাছে যান রক্তে সমস্যা হৃদযন্ত্রের সমস্যার মতো রোগ থাকতে পারে তাই দেরি করা ঠিক নয় নম্বর পাঁচ কালো রং, সাধারণত কারো কারো জন্ম থেকে এরকম রং থাকতে পারে তবে যদি হঠাৎ কালো রং দেখেন তাহলে বুঝবেন একসঙ্গে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া জমা হয়েছে জিবে তবে শরীর থেকে এমনটা হবে না প্রথমে হলুদ তারপরে ব্রাউন তারপর কালো রং হবে নম্বর ছয় পার্পল রঙ দীর্ঘদিন ধরে শরীরে কোনো সমস্যা থাকলে জিভের রং পার্পল হতে শুরু করে এটা অর্থ শরীরে ভিটামিন বিয়ের ভীষণ ঘাটতি রয়েছে নম্বর সাত হলুদ রং, জিভের রং সাধারণ এমন হয় না যখন হবে তখন বুঝবেন লিভার বড় সংখ্যা রয়েছে সম্ভবত জন্ডিস হয়ে গিয়েছে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল জীব তবে আমরা অনেকেই এর খেয়াল রাখি না প্রতিদিন জীব পরিষ্কার রাখলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে রোজ সকালে দাঁত মাজার সময় জীব ভালো করে পরিষ্কার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ভালো রাখুন Moltes gràcies, amics.